হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ছোট প্লাস বড় মেশিন দিয়ে তুষ কী পরিমাণ প্রোডাকশন হবে না হবে। তো আপনাদের সামনে আমি কিন্তু সলিড তুষ নিয়ে এসে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই তুষগুলা এখন এই মেশিন দিয়েই, এই যে ছোট্ট একটা মেশিন, এটা চালানোর ক্যাপাসিটি আমার কাছে আছে, যার কারণে আমি এটি এখন মোটর দিয়ে যাবতীয় সরঞ্জাম দিয়ে সেটিং করছি। এখন ট্রায়াল দিয়ে আপনাদের সামনে দেখাবো যে এই মেশিন দিয়ে কী পরিমাণ তুষ প্রোডাকশন হবে বা পাউডার হবে। এটি 5 হর্সের ইলেকট্রিক মোটর দ্বারা পরিচালিত একটি মেশিন। পাশাপাশি দেখুন এখানে একটি রাখা আছে, এটা বড় মেশিন, এটা 30 হর্স পাওয়ার ক্যাপাসিটি একটি মেশিন। এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় আপনি 1 টন 700 থেকে 1000 কেজি, অর্থাৎ 700 থেকে 1000 কেজি তুষ বা আপনার চিটা যেটাই বলেন না কেন কেটে ব্রান তৈরি, বা ব্রান কিংবা অনেকেই বলে কুড়া, কেউ বলে গুড়া ইত্যাদি পাউডার, যাই বলেন না কেন সেটা আপনি এই মেশিন দিয়ে করতে পারেন। তো এটি 30 হর্স পাওয়ার ক্যাপাসিটি। এই মেশিনের সাথে কিন্তু আপনার ডাইরেক্ট বস্তা বাঁধলে বস্তা থাকবে না, বাতাসের কোপে ছিঁড়ে যাবে, যার কারণে এখানে একটি এয়ার কন্ট্রোলার লাগানো হয়েছে। এই জায়গা দিয়ে কিন্তু মাল নামবে, অর্থাৎ বাতাস নামবে না। তো এই সেট আপের সাথে যে এই মোটরটা এয়ার লকের যে মোটর, চ্যানেলের তরফ থেকে আপনারা ফ্রি পাচ্ছেন। মেশিন কেনার পূর্বে অবশ্যই দেখে নেবেন আপনি পাচ্ছেন কিনা। তো বিকেনেশনবিডি ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মনে রাখবেন আপনার মতামত অনেকটাই গুরুত্বপূর্ণ, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন এই মেশিন এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো বলছি, চালিয়ে দেখাইয়ে কী পরিমাণ পাউডার হয় সেটাও আপনাদের সামনে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। অনেকে বলে যে বস্তার ভিতরে মাল থাকে, এই ধরনের কথা আসে। তো দেখুন আমি কিন্তু এই বস্তার ভিতরে কিছু নাই, এখন এই বস্তাটি বাঁধবো, আপনাদের সামনেই আমি ট্রায়ালে দেখাবো ইনশাআল্লাহ। ব্র্যান্ড এই মাথার এই জিনিসটা আপনি এই সাইডে ওই সাইডে যেদিকে খুশি আপনি করতে পারবেন। আমি এখানে হালকা একটু ধরে নেবো, কারণ মোটরের বেল্টের গায়ে লেগে গেলে ছিঁড়ে যাইতে পারে, যার কারণে। তো এখন আমি চালাবো, আপনারা দেখুন। Thank you.
বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বেশি পরিমাণ চালাই দেখাইতে পারলাম না। তো এখানে দেখুন পাউডার কি পরিমাণ হয়েছে, ধুলাই উড়ে যাচ্ছে, দেখছেন। তো এই জাতীয় পাউডার হবে। যদি আপনারা মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।